ক্ষেত্রে আমরা আরেকটা ফর্ম পূরণ করছি। ধরুন আপনি লগ ইন করলেন, লগ ইন করার পরে দেখতে পাবেন যে এখানে সিলেক্ট ইউর এজ গ্রুপ, মানে অর্থাৎ প্রাইমারি মেম্বারের বয়সটা কিন্তু এখানে ভাববেন, অর্থাৎ 20 বছর থেকে 60 বছর পর্যন্ত, বা প্রাইমারি মেম্বার অর্থাৎ যিনি প্রাথমিক শিক্ষক ছিলেন কিন্তু রিটায়ার করেছেন, সেক্ষেত্রে তার বয়স 60-এর উপর হবে, 60 থেকে 65। আমরা এটাও চুজ করতে পারি, ধরে নিলাম যে এটা যার করা হচ্ছে তার ক্ষেত্রে তার বয়স 60-এর উপর 62 বা 63, অন্তত 65-এর মধ্যে হতে হবে। সাবমিট করুন। সাবমিট করলে এখানে ফর্ম পূরণের সব কিছু করতে হবে। সব কিছু করার পর দেখবেন সেম জিনিস, ওখানে তার ডেট অফ বার্থ, ধরুন ডেট অফ বার্থ কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে একটা জিনিস, যেটা ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে সবসময় 60-এর উপর যেন হয়। ধরুন আমি যদি 80 করে পরে তার বয়স 60-এর উপর নয়, যদি এরকম হয় তাহলে কিন্তু সেটা হবে না। 60 থেকে 65 বছর বয়স পর্যন্তই ক্রাইটেরিয়া করা আছে, তার মধ্যেই তার বয়স হতে হবে, আদারওয়াইজ তিনি কিন্তু এটা করতে পারবেন না। তো আমরা একটা বয়স চুজ করে নিই, ধরুন 1962 এপ্রিল 7। তার বয়স কিন্তু 60 বছরের, এখানে 60 অ্যাবাব আছে, সুতরাং এখানের মধ্যে তিনি পড়বেন। এটা আমরা মেল সিলেক্ট আইডেন্টিটি আধার, তার আধার নাম্বার দেবেন 12। আইডেন্টিটি অবশ্যই প্যান কার্ড এখানে দিতে হবে, প্রাইমারি মেম্বারের প্যান কার্ড এটা না দিলে পরে হবে না। প্রপোজার সেলফ, এখানে দেখুন ডিজিজের ক্ষেত্রটা চেঞ্জ, যেটা এর আগের এই ভিডিওর প্রথম দিকে যেটা দেখিয়েছিলাম ওটাকে চেঞ্জ করে দেওয়া হলো। এক্ষেত্রে আপনি একদম ঠিকঠাক এই জায়গাটা পেয়ে গেছেন যে আর ইউ অর হি সি সাফারিং ফ্রম এনি অফ দ্য ফলোয়িং, যদি থাকেন তাহলে তিনি এখানে ইয়েস করবেন, আর যদি না থাকেন তাহলে নো করবেন। নো করার পরে আপনারা যেটা করবেন আসলে সেটা হচ্ছে যে যে রোগগুলো থাকবে সেই রোগগুলোকে দিতে হবে। ধরে নিন কারো যদি থাইরয়েড থাকে তাহলে এটা ইয়েস করবেন, কারো ব্লাড এখানে জেনেরিক সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে এটা এটা, এখানে বিভিন্ন ধরনের নার্ভাস ডিসঅর্ডার যদি কারো থাকে তাহলে সেটা নার্ভাস ডিসঅর্ডারে করবে। এইভাবে তাকে ফর্মটা পূরণ করে যেতে হবে। নেক্সট গ্রুপ, এখানে ধরুন তিনি দুজনের গ্রুপ চুজ করছেন, সেলফ প্লাস স্পাউসের 8275 টাকা পেমেন্ট, এখানে নেক্সট করে নিলাম। নেক্সট করে নেওয়ার পরে তার 2 নম্বর গ্রুপে যিনি থাকবেন তার ক্ষেত্রে নামটা এখানে চুজ করতে হবে, ধরুন অনামিকা রয়, ডেট অফ বার্থ তার চুজ করলাম এটা সিলেক্ট ফিমেল। এখানে দেখুন ভোটার কার্ডটাও এন্ট্রি করা আছে, ধরে নিলাম তার ভোটার কার্ডটা তিনি এন্ট্রি করলেন, রিলেশনশিপ উইথ প্রপোজার এটা ওয়াইফ ওনার দুজনের, সেম জিনিস এক্ষেত্রেও আপনি করবেন। যদি সব নো করতে হয় তাহলে সব নো করবেন, সব ইয়েস করতে হলে সব ইয়েস করবেন, ইয়েস করার পরও আপনি নো করতে পারবেন কিন্তু যেগুলো যেগুলো নো হবে। আমরা নোতে ক্লিক করে নেবেন, তারপরে যেগুলো দরকার সেগুলোকে আপনি দিয়ে দেবেন। এখানে ফিভার লাস্ট 3 মান্থস আপনি ইয়েস করতেও পারেন বা নাও করতে পারেন, বা এখানে যে যে অপশানগুলো মনে হবে, ইএনটি ধরুন ওনার ক্ষেত্রে এটা একটা প্রবলেম, বা এই একটা আছে, সরি এখানে একটা প্রবলেম, এখানে কার্ডিওভাস্কুলার হার্ট ডিজিজ, সাইকিয়াট্রিক যদি একটা হয় সাইকিয়াট্রিক, দেন সাবমিট করে দিন আপনি ফর্মটা। দেখুন এটা টোটাল ক্লিয়ার হয়ে যাবে, ওকে ওকে করে দেওয়ার পরে কিন্তু সেম এক্সট্রা মেম্বার এখানে অ্যাড করতে চাইলে তিনি করতে পারবেন, যে এখানে এক্সট্রা মেম্বারের জায়গা দেওয়া আছে যদি চান, আর যদি এ করতে, দেখুন আমি ফর্মটা পূরণ করেছি, সাকসেসফুলি সাবমিটেড ইউর উক্তা অভয় জিএমপি ফর গ্রুপ, একটা মেসেজ কিন্তু চলে এসছে আমার কাছে, আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে আপলোড পেমেন্ট স্লিপ জায়গাটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে, এখানে আপলোড করতে পারবেন, ভিউ অ্যান্ড এডিটে চলে যাবেন, আমি দুজনের করেছি, দুজনের এখানে ভিউ এডিটের মধ্যে দেখিয়েছে, যদি ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন, ব্যাক করুন, দেন আপনি আপলোড পেমেন্ট করে নেওয়ার পরে আপনি কিন্তু ফাইনাল সাবমিট করতে পারবেন। এখন ফাইনাল, দেখুন ফাইনাল করতে গেলাম হলো না, প্লিজ আপলোড পেমেন্ট স্লিপ এটা করতে হবে, অর্থাৎ সেম এইভাবেই আপনাকে কিন্তু এই ফর্মটা পূরণ করে যেতে হবে।